নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের ওজন বৃদ্ধিকারী অমলেট। চলুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি দুটো ডিম, নিয়ে নিচ্ছি এক কাপ চিনি। চিনির সাথে ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নেব, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা ভালো করে গুলে যায়। দিয়ে দিলাম এক ছিপি ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি এক কাপ দুধ। দুধটা জাল দিয়ে ঠান্ডা করা, গুলতে অসুবিধা হচ্ছিল বলে আমি বড় জায়গায় নিয়ে নিয়েছি। মিশ্রণটা একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। কাঁচের বাটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু তেল মাখিয়ে নিলাম। এবার মিশ্রণটা ঢেলে দিচ্ছি। যেসব বাচ্চারা দুধ খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা রেসিপি। নিয়ে নিয়েছি আমি জল, এর উপরে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার স্ট্যান্ড নেই, আপনাদের স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও বসাতে পারেন। জল গরম হয়ে গেছে, এবার বাটি বসিয়ে দিলাম। এবার একটা চাপা দিয়ে ঠিক 20 মিনিট পরে ফিরে আসব। ফিরে এলাম 20 মিনিট পর, দেখে নেব ঠিক কতটা হয়েছে। দেখুন, চামচটা যে বের করে আনলাম পুরো ক্লিন, তার মানে হয়ে গেছে। চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। একটা স্প্যাচুলা দিয়ে চারপাশটা একটু আলগা করে নেব। বাচ্চাদের জন্য যেমন এটা ওজন বৃদ্ধিকারী একটি খাবার, তেমনই পুষ্টিকরও বটে। 8 মাসের পর থেকে ছোট বড় সব বাচ্চাদেরই দেওয়া যাবে। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিলাম। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি ঠিক কতটা সফট হয়েছে অমলেটটা। তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ওজন বৃদ্ধিকারী অমলেট। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।